আমি জন্মসূত্রে একজন হিন্দু। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে এর সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে। আমার প্রশ্ন হলো, আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই, সেটা কিভাবে সম্ভব, কিভাবে হবে? আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক, বাকিগুলো ভুল? যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন, আমি নিরপেক্ষভাবে কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের এই ভাই। আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য। এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জন্মসূত্রে আল্লাহর ভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, ওয়াহী গায়রে মাকতুর মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রতিটি মানুষ জন্মসূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস, এটা নিয়েই সে দুনিয়াতে আসে। এই স্রষ্টা সংক্রান্ত যে ধারণা, এটা তার সমাজ, তার পরিবার থেকে যেটা পায় সেটাকেই সে ধারণ করে। বাকি স্রষ্টার প্রতি ধারণার এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। তার বাবা মা সম্পর্কে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইল্লা আন্না আবাহু ইয়াহুদানিহি আও ইয়ানসারানিহি আও ইয়াজসানিহি। মানুষ যে বিভিন্ন ধর্মে অনুসারী হয়, এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায়, পরিবার তাকে যেদিকে গাইড করে সে সেদিকে যায়। বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন, সে এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে। তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিকভাবে, যে গাইডেন্স পায় সেই গাইডেন্সের আলোকে। এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন, আপনি যখন দেখবেন যে একাধিক ধর্মগ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। এই কথা যখন আপনি জানতে পেরেছেন, তখন আল্লাহ তাআলা আপনাকে যে বিবেক দিয়েছেন, সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন। আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি, বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরও যারা অন্যান্য ধর্মে আছেন, আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহভাবে, তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন, কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন, আমার বিশ্বাস একটা সময়ে তারা ইসলামের সত্যতাকে খুব সহজে, খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন। যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত, প্রার্থনা থাকা উচিত, হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাকে গাইড করেন, এবং নিজের বিবেক বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে আল্লাহর দিনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার। এটা যে কোনো ধরনের মানুষের জন্য প্রযোজ্য, যে আপনি পারিবারিকভাবে যে দিন পেয়েছেন সেই দিনকে আপনি রপ্ত করেন, বুঝেন। অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মোহভাবে একটু পড়ার চেষ্টা করুন। ফ্রান্সের একজন পলিটিশিয়ান, তিনি একসময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ পালন করতেন, 2009-10-11 এই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডিতে তার ছবি নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম বিদ্বেষের কারণে, মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে। বেশ কিছুদিন পর, বোধহয় গত কিছুদিন আগে, এক ভদ্রলোক আমাকে দেখালো ইউটিউবে তার একটা ভিডিও। আমি দেখে তো অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন, পাওয়ারফুল পলিটিশিয়ান ছিলেন। তিনি কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এটাকে অধ্যয়ন করে, একটা উনি অধ্যয়ন করেছিলেন মুসলমানদের দোষ ধরার জন্য, কিন্তু অধ্যয়ন করে তিনি একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন। অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুকে বলবো, আপনি দুটি জিনিস, একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনের কারিমটা একটু পড়ুন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনটা একবার পড়ুন। আপনি এটা পড়ার পর, মুক্ত মনে পড়ার পর, আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম, এবং ইন্না দ্বীন ইনদাল্লাহি ইসলাম, এই আয়াতের মর্ম আপনি উপলব্ধি করতে পারেন যদি কোরআনটা আপনি নির্মোহভাবে পড়েন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে আপনি পাঠ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বাস থাকার কারণে, বাসে থাকার কারণে মাগরিবের নামাজ মিস হয়ে যায়। বিষয়টি এমন, নামাজ পড়তে গেলে বাস চলে যাবে কিংবা বাসে সবাই মানবে না, পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে, মানে আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ, আবার পরের দিন সকালে ক্লাস থাকে, ফজর পড়েই রওনা দিতে হয়, এমন সময় মাগরিবের নামাজ কি বসে আদায় করা যাবে?
দেখুন মুসলমানের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই, নামাজ হলো মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিধায় নামাজের জন্য যদি আপনার একটু দেরি করে যাওয়া লাগে, একটু পরের বাসে যেতে হয়, এক ঘন্টা পরে বাসে পৌঁছেন, তাহলে তাই করতে হবে। প্রয়োজনে আপনি বাস থামিয়ে পথে নেমে যেতে হবে যদি টাইম চলে যায়, কারণ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। বিধায় আপনি নেমে নামাজ পড়ে নেবেন, এরপরে আপনি প্রয়োজনে নিজের গাটের টাকা দিয়ে অন্য বাসে যাবেন। যদি এগুলোর কোনোটাই আপনার জন্য সম্ভব না হয়, উজু করে বাসে উঠবেন, যে মাগরিবের নামাজ পথে আপনার সময় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে বাসের মধ্যে আপনি যেভাবে সম্ভব দাঁড়িয়ে নামাজ পড়ার করার চেষ্টা করবেন। যদি ক্যাবলার দিকে যায় তাহলে ওইদিকে ফিরে, যদি উল্টা দিকে যায় তাহলে সেদিকে ফিরে, আর যদি অন্য কোনো দিকে যায় তাহলে কোনোভাবে মোড় ঘুরিয়ে দাঁড়ানোর সুযোগ বের করার চেষ্টা করবেন। আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে বাসে আছি, দূরপাল্লার বাসে ফজরের নামাজের টাইম যায় যায়, এবং বাস ড্রাইভার কোনোভাবে থামাবেন না, বহু কষ্টে উজু করে গায়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছি, কখনো পড়ে যেতে গেলে আমি সিট ধরে এসে নামাজের কাজ শেষ করেছি, তারপরে নামাজ আদায় করেছি। আলহামদুলিল্লাহ, ইমানদারের জীবনে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই, সেজন্য আপনাকে নামাজ পড়তেই হবে, এটা নো কম্প্রোমাইজের মতো একটা বিষয়। আপনার জীবন মরণের একটা ব্যাপার, আপনি অন্য সব কিছুতে ছাড় দিতে পারেন কিন্তু টাইম মতো নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। যদি আপনি কোনো বাহনে থাকেন, নামার মতো কোনো পরিবেশ না থাকে, নামলে ভয়াবহ বিপদ হতে পারে এরকম কোনো পরিবেশে থাকেন, তাহলে উজু থাকলে সিটে বসে নামাজ পড়ে নেবেন, পরবর্তীতে অনেক ইমামদের মধ্যে সেই নামাজটা আপনাকে দৌড়ায় নিতে হবে, কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে, এখানে কোনো প্রকার ছাড় কিংবা মাফ নাই। কিভাবে চোখ হেফাজতে রাখা যায়? আরেকটি প্রশ্ন হলো, বেকার অবস্থা বিয়ে করা কি জায়েজ আছে? চোখের হেফাজত করার জন্য, চোখের হেফাজত করার জন্য যে কয়েকটা উপায় আছে তার মধ্যে একটা হলো বিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, ফাইন্নাহু আফাদুলিল বাসারি ওয়া আহসানুলিল ফারাজি, যদি কেউ বিবাহ করে ফেলে তার জন্য দৃষ্টিকে সংযত রাখাটা সহজ হয়। এখন প্রশ্ন হলো যে বেকার অবস্থা বিয়ে করা যায় কিনা। যদি বেকার অবস্থা বিয়ে করে বিবি স্ত্রীর ডাল ভাতের জোগাড় করা মতো সুযোগ থাকে, প্যারেন্টসের সহযোগিতা থাকে, তাহলে ইসলাম সেটা সম্পূর্ণ জায়েজ আছে, না জায়েজ কোনো কাজ নয়। বেকার অবস্থায় প্রেম বা অবৈধ ভালোবাসা সম্পর্ক হয় কি হয় না, শুধু হয় না, এই প্রেম ভালো তথাকথিত প্রেম ভালোবাসা নাম্বার নামের এই দুই নম্বরই এটা বেকাররা বেশি করে। কি বলেন, যত বেকার আছে এখনো কর্মজীবনে ঢুকে নাই, আপনি দেখবেন তথাকথিত ভালোবাসার নামে বিবাহ পর্বত সম্পর্ক সবচেয়ে বেশি করে এরা, কারণ কাজ নাই, শয়তান তার মাথায় একটা আকাশ ঢুকায় দেয় এবং তাকে বিপদজনকের দিকে নিয়ে যায়। তো বেকার অবস্থা যদি খারাপ কাজ করা যায়, ভালো কাজ কেন করা যাবে না, অবশ্যই করা যাবে, তবে স্ত্রীর ভরণ পোষণের দায় দায়িত্ব অবশ্যই আপনাকে বা আপনার প্যারেন্টসকে নিতে হবে। আপনি মুখস্থ শুধু করে ফেললেন, কারো দায়িত্ব নেওয়ার মতো আর্থিক ক্যাপাবিলিটি থাকলো না, এটা কিন্তু জায়েজ নয়। তো দৃষ্টিকে সংযত রাখার জন্য বিবাহ করার যেমন কার্যকর উপায় রয়েছে, এর যেরকম উপকারিতা রয়েছে, ঠিক একইভাবে আপনি যে পরিবেশে আছেন সেখানে প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসার মুখোমুখি করা নিজেকে, যে আমি কতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি, নিয়ন্ত্রণ করতে পারাটাই সার্থকতা, আর যা ইচ্ছা তা যেখানে তা আসলে দেখে ফেললাম, এটার মধ্যে কোনো সার্থকতা নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।